ডিসপ্লের দাবিতে বললেন গণভোটের দাবি, এবং সেটাও ইউএনএ দেশীয় ব্যাপার, সেটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেল। উনি আবার বাংলা ভাগে চক্রান্ত করছে, উনি এই চক্রান্তটাকে খুব সুষ্ঠুভাবে দৃঢ়ভাবে মানুষের মনে ঢুকিয়ে দিয়ে বাংলাটাকে আবার ভারতবর্ষ থেকে আলাদা করার চেষ্টা করছে, এবং এটা ওনার মাথায় কেউ ঢুকিয়েছে, তাহলে উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন, তাই জন্য এইসব বলছি। আমি বলবো ওনাকে যে গণভোট হোক না, বাংলা একটা গণভোট হোক, মানুষ চাইছে কিনা ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে, তার জন্য একটা গণভোট হোক। বলছে যদি বাতিল না হয়, প্রধানমন্ত্রীকে বলছেন যে বাতিল করতে হবে, নাহলে লাগাতার আন্দোলন করতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন। এই একটা কথা হয়েছে না, গায়ে মানে না আপনি মরল, ওনার হয়েছে সেরকম অবস্থা, ওনাকে কেউ মানছে না, ইয়ে করছে না। ভোটের আগে বললেন প্রধানমন্ত্রী হবে, এই হবে সেই হবে, তারপরে দেখলেন মুখ থুবড়ে পড়লো। এখনও কয়েকটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে, এটা নিয়ে মানুষ কোনো চিন্তাই করছে না। ভারতবর্ষ 140 কোটির দেশ, তার মধ্যে মানুষ করলে তার নিয়ে যাতে বলছি কালে বীজপুরে দেখা যাচ্ছে যে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করছে, এবং সেটা খবর আছে আগামীকালও হচ্ছে 6 নম্বর ওয়ার্ড থেকে কাস্তাপাড়ার 100 জনকে জয়েন করাবে, কি বলবেন? দেখুন, মানুষের রাজনৈতিক ব্যক্তিদের রেজাল্ট পাওয়া যায় কোথায়? ভোটের রেজাল্ট। আপনি ভোটের রেজাল্টটা দেখবেন, যে কে কোথায় যাচ্ছে দেখার দরকার নেই, ভোটে সব ভারতীয় জনতা পার্টির কমলে পড়ছে। দাপুটে সাংসদ বারাকপুরের শুভ্রাংশু বীজপুরের বিধায়ক, কর্মঠ বিধায়ক, কাজের বিধায়ক, তা সত্ত্বেও দলে দলে কেন? পুলিশ প্রশাসন যদি কারোর মাথায় হাত রেখে দেয় তাহলে মানুষ ভয় পাবে। পুলিশ এখন গুন্ডায় পরিণত হয়েছে, গুন্ডাগিরি পুলিশ নিজে করছে, তাই মানুষ ভয় পাচ্ছে। সব যেখানে যা আছে আপনি যদি দেখেন, 2021 সব ভারতীয় জনতা পার্টিরাই খাচ্ছে।